আজকে তো একটা অনুষ্ঠান আছে, লসনা গিয়ে খাই গে আমরা, ঠিক আছে? কোন অনুষ্ঠান আছে? অনুষ্ঠান তো হইলো মনে কর ফাইরিয়ান দিয়ে মোরের মধ্যে পঞ্চত না বিশাল বড় অনুষ্ঠান আছে। না তো বিশাল বড় অনুষ্ঠান, এটা তো শুনি নাই। আমি বুঝছি মোর বড় অনুষ্ঠান পরে 500 মানুষ আইজন দেশনে এর মধ্যে গেল তো খানাটা খুব ভালো হইল। খানা ভালো হইলে যাম খাইতাম। তো রেডিমেড ভাই তো না রেডিমেড হইলে তার তাই লস চলি যাই আল্লাহ ভরসা। হ্যাঁ যাই মনে রেডি হইতে। ভাই যাবো এক জায়গা দেখান আরে কথা কই না, এই লোকটা খুব খারাপ লোক, এই লোকের সামনে মানুষের ফরাট আছে, যেই জায়গা যাই এমনি একটা বেজাল লাগা এমন ধরে আপনি তো তা না চাই আমরা জানা মানুষ আপনি অবশ্যই দেখি আমি কই জানা বালা আমি দাম খাইতাম আর বেড়ার না নাই দিব আবার গিয়ে তো আমরা আমরা লাই করি ওই আমরা না গেলে এই খানা দিয়ে ফেলান যে আমরা কি ইয়ে এইখানে খাওয়ান লাগতো না গিয়া বলছেন যে একটা অনুষ্ঠান যদি মানুষে করে তাইলে 10 20 জনের খানা বেশি করে আপনারা লাগে তো আমরা লাগি তো করে দিন না লাগে খাইব কটা আরে বাবা আরে আপনি এত ইয়ে বুঝেন তাইলে কি আবার আমরা বুঝিনা আমি আপনি তো বেজার লাগেন খালি বেজার লাগাই তাইলে পরে বুঝ বাড়ি কি সেটা মজাটা বুঝলেন